মুখস্থগুলার সাথে আপনাকে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো যদি আপনি দেখেন, যে সুপ্রিম কোর্টে যারা হাইকোর্ট বিভাগে এনরোলমেন্ট চাচ্ছেন তাদের জন্য আমি আজকে কিছু বলতে চাচ্ছি। সেটা অনেকগুলো ম্যাটার থাকে, 7-8টা বিষয় থাকে সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে এনরোলমেন্টের জন্য। 7-8টা বিষয়ের মধ্যে একটা আছে রিট জুরিসডিকশন। তো রিট জুরিসডিকশন আপনারা এটা জানেন, যারা ছাত্র অবস্থায় পাস করে আসছেন তারা সাংবিধানিক একটা আইন পড়ে আসছেন, বাংলাদেশ সংবিধান, যেটা সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি, দেশের সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান, যেখানে সবারই ক্ষমতা, এমনকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ সবারই ক্ষমতা এবং এগুলা বলা আছে। এটা সুপ্রিম ল এর জন্যই বলা হয় যে সবাই আমরা সংবিধানের অধীন, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক, প্রত্যেক জিনিসের একটা অভিভাবক থাকে। তো সেটা কেন, যে রিট জুরিসডিকশনটা অনেকের বুঝতে খুব কঠিন হয় যারা ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করেন, যেহেতু তারা প্র্যাকটিক্যালি এটা জানেন না। লিখতে গেলে তো রিট জুরিসডিকশনে প্রথমে দেখতে হবে যে আপনার সংবিধানে দেখবেন আপনি আর্টিকেল, সংবিধান তো ধারা বলে না, অনুচ্ছেদ বা আর্টিকেল বলে, আর্টিকেল 26 থেকে 47 পর্যন্ত যে আর্টিকেলগুলো আছে বা অনুচ্ছেদগুলো আছে সেগুলো হচ্ছে মানুষের মৌলিক অধিকার সংক্রান্ত। মৌলিক অধিকারের যদি কোনো ভঙ্গ হয় তাহলে সরাসরি হাইকোর্টে রিট জুরিসডিকশনে আসা যায়, এবং হাইকোর্ট সেটা হস্তক্ষেপ করে আপনার যে অধিকার ভঙ্গ হচ্ছে আপনি হাইকোর্টকে যদি সেটা বোঝাতে পারেন তাহলে আপনার হাইকোর্ট আপনাকে অ্যাকর্ডিংলি, আপনার মক্কেলকে, আপনাকে বলতে আপনার মক্কেলকে অ্যাকর্ডিংলি হাইকোর্ট বিভাগ এটার উপরে একটা রিলিফ দেবে। তো সেই জন্যে আপনাদের রিট জুরিসডিকশনটার উপরে আমি একটু বলতে চাই যে রিটের কয়েকটা ক্রাইটেরিয়া আছে। আমি দেখেছি অনেক কোচিংয়ে যারা অনেক স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করেছে বা দু একজনের সাথে আলাপ করে দেখেছি যে ওনারা মার্কিং ভাগ, ওনারা এই সংজ্ঞা এগুলো শেখাচ্ছে, ঠিক আছে, সেগুলো শেখার দরকার আছে। তো সংজ্ঞাও আছে রিট, কিন্তু আসলে 5 রকম। একটা হচ্ছে রিট অফ সার্সিওরাই, একটা আছে রিট অফ প্রোহিবিশন, একটা আছে ধরেন রিট অফ ম্যান্ডামাস, একটা আছে রিট অফ হেবিয়াস কর্পাস, একটা আছে রিট অফ কোয়ারেন্টো।